আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক আবারও বরাবরের মতো জব সার্কুলার নিয়ে আলোচনা করছি সাথে থাকবেন গণ উন্নয়ন সমবায় হসপিটাল অ্যান্ড ডায়াগনসিস সেন্টার সুপ্রিয় দর্শক জরুরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে মাদারীপুর জেলাধীন শিবচর উপজেলায় প্রাণ কেন্দ্র অবস্থিত কেন্দ্রীয় হবে শীত তাপ নিয়ন্ত্রণ সার্বক্ষণিক দুটি লিফট নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস কম্পিউটারাইজড আপনার ডিজিটাল ল্যাব এবং আন্তর্জাত আন্তর্জাতিক মানের অত্যাধুনিক মেশিন ও যন্ত্রপাতি সম্মিলিত রোগ নির্ণয় কেন্দ্র চলমান গণ উন্নয়ন সমবায় হসপিটাল অ্যান্ড ডায়াগনিস সেন্টার জরুরি ভিত্তিতে দক্ষ জনবল প্রয়োজন কিছু লোক নিয়োগ নেওয়া হবে সুপ্রিয় দর্শক আমি আলোচনা করব পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে তা দর্শক আবেদন করতে আপনাকে কত টাকা জমা দিতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব। আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জবসারগুলোগুলো সবার আগে পেয়ে যাবেন দর্শক শুরু করছে সাথে থাকবেন এক নম্বরে আবাসিক মেডিকেল অফিসার আপনার এমবিবিএস বি বিএমডিসি কর্তৃক নিবন্ধন হতে হবে হাসপাতাল ও মেডিকেল অফিসার হিসেবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আশা করি বুঝতে পারছেন তার পরবর্তী মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব মহিলা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ও ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন থেকে চার বছরের অভিজ্ঞতা আবশ্যক সুপ্রিয় দর্শক শুধু এক্সপিরিয়েন্স এবং অভিজ্ঞতা চেয়েছে এগুলো দেখতেছি যদি এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকেই থাকে তাহলে আপনার কোম্পানিতে কি চাকরি করার প্রয়োজন আছে সুপ্রিয় দর্শক কি বলবো বলার ভাষা নেই যাই হোক চেষ্টা করি ওটি নার্স মহিলা আপনার বিএসএ ডিপ্লোমা ইন নার্সিং আপনার মাইন্স এবং মিডওয়াইফারি সংশ্লিষ্ট পদ ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা আবশ্যক স্টাফ নার্স মহিলা বিএসসিসি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স আপনার মিড ওয়াইফারি সংশ্লিষ্ট পদে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা আবাসক পাঁচ নম্বরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ করতে অনুমোদিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা পাশ ও সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা চেয়েছেন তারপরে পদটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ এটা চলে গেল রেডিওগ্রাফার মহিলা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে রেডিওলজি এমও আপনার ডিপ্লোমা পাশ সহ সংশ্লিষ্ট কাজে দু থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডাক্তার অ্যাটেন্ডেন্ট পুরুষ এবং মহিলা এস এস সি পাশ হাসপাতাল সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক আট নম্বরে বিলিং অফিসার মহিলা এইসএসসি পাস ও হাসপাতাল সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার সফটওয়্যার পরিচালনার পারদর্শী হতে হবে নয় নম্বর রিসেপশনিস্ট কাস্টমার কেয়ার সার্ভিস পুরুষ এবং মহিলা উভয় নেওয়া হবে স্নাতক পাস হাসপাতাল সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দু তিন বছরের অভিজ্ঞতা কম্পিউটার সফটওয়্যার পরিচালনার পারদর্শী হওয়া হতে হবে আশা করি বুঝতে পারছেন তারপর আলট্রাসাউন্ড আপনার ইজিসি সহকারী পুরুষ এবং মহিলা এইসএসসি পাশ সহ সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই থেকে তিন বছর অভিজ্ঞতা পরিচালনা পারদর্শিক হওয়া আবাশক তারপর আপনার ফার্মেসিস্ট পুরুষ ফার্মেসিতে ডিপ্লোমা পাশ ফার্মেসি কাউন্সিল অধীনে নিম্ন আপনার নিবন্ধিত হতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন থেকে চার বছরের অভিজ্ঞতা কম্পিউটার সফটওয়্যার পরিচ্ছন্ন দক্ষতা পারদর্শিত হতে হবে বারো নম্বরে ওয়ার্ড বয় পুরুষ এসএসসি হাসপাতাল সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দু থেকে তিন বছরের অভিজ্ঞতা চেয়েছেন সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন এখানে বেশিরভাগ অভিজ্ঞতা চেয়েছেন যাই হোক যেনাদের অভিজ্ঞতা আছে অবশ্যই আপনারা অ্যাপ্লাই এবং আবেদন করবেন যেহেতু করোনাকালীন বেকারত্ব পরিমাণে বেড়ে গেছে আর চাকরি আসলে অনেকের দরকার চাকরি আসলে বিশেষ প্রয়োজন জীবন চলতে গেলে চাকরির প্রয়োজন কাজের প্রয়োজন তা সুপ্রিয় দর্শক যাদের ডিপ্লোমা ভালো ভালো আপনার গ্র্যাজুয়েশন আছে তেনারা অবশ্যই আবেদন এবং অ্যাপ্লাই করতে পারেন আর বসে থাকবেন না অবশ্যই আবেদন করবেন মোটামুটি লোক নেওয়া হবে আমি এখন আলোচনা করবো শর্তাবলী নিয়ে প্রার্থীদের বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারিত করা হবে অধিক আপনার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আকর্ষণীয় বেতন ভাতা প্রদান করা হবে প্রার্থীর বয়স আঠারো থেকে চল্লিশ হতে হবে আপনার প্রার্থীকে আবেদনের সাথে কাগজপত্র দিয়ে জমা দিতে হবে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন জীবনবৃতন্ত জাতীয় পরিচয়পত্র ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ফটোকপি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত নিয়োগ বিজ্ঞপ্তির পদের আপনার সম্মুখীন উল্লেখিত সমন্বয়ে অভিজ্ঞতার সনদ টেলিফোন মোবাইল নম্বর সহ খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে নিয়োগ প্রক্রিয়া কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে প্রাথমিক লিখিত বা মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো টিএডি প্রদান করা লাগবে না আবেদন সরাসরি ডাকযোগে করতে হবে গণ উন্নয়ন সমবায় আপনার গণ উন্নয়ন সমবায় হসপিটাল একশো একুশ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এ ইমেলের মাধ্যমে আগামী একত্রিশ সাত দু হাজার একুশ তারিখের মধ্যে চেয়ারম্যান গণ উন্নয়ন সমবায় হসপিটাল অ্যান্ড ডায়াগনিস সেন্টার গণ উন্নয়ন টাওয়ার থানা রোড এবং শিবচর মাদারীপুর এর বরাবরে জমা দিতে পারবেন একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করতে পারবেন না আগামী ছয় তারিখ আট মাস দুই হাজার একুশ আবারও বলছি ছয় তারিখ আট মাস দুই হাজার একুশ শুক্রবার সকাল নয়টায় সাক্ষাৎকার গ্রহণের তারিখ আপনার সাক্ষাৎকারের সময় আবেদনপত্র প্রদান করতে হবে এবং প্রদানকৃত কাগজপত্র মূল কপি সাথে থাকতে হবে সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন তা দর্শক আপনাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আছে অনেকের অবশ্যই আবেদন করবেন আসলে এটি একটি ভালো মানের জব সার্কুলার আপনার বেতন স্কেল মোটামুটি ভালো দেওয়া হবে সুপ্রিয় দর্শক বসে থাকবেন অবশ্যই অ্যাপ্লাই করবেন আবার আবারও দেখাবে কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন এ পর্যন্তই আল্লাহ হাফেজ